ভারতে আরো একবার মোদি সরকার কৃতজ্ঞতা জানালেন ভারতবাসীর প্রতি आने वाले दिनों में देश की सेवा करेंगे इस विश्वास के साथ मैं उन सबको शुभकामनाएं देता हूं নারিয়ে দিল পশ্চিমবঙ্গে তৃণমূলের ভীত ভাবে এখানে পশ্চিম বাংলায় চালানো হচ্ছিল সরকার তার জবাব আজকে মানুষ ভোট বাক্সে দিয়েছে এই রংটা আতঙ্কবাদীদের রং নয় যারা বলেছে ভগবা মানস টেরোরিজম তাদের কাছে এটা একটা গণতন্ত্রের চোর বাংলাদেশের বন্ধুদের পাশে আমরা সব সময় আছি আপনাদের অত্যন্ত ভালোবাসি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে বিশ্লেষকদের মত নরেন্দ্র মোদীর যে দ্বিতীয় টার্ম শুরু করবেন উনি সেই দ্বিতীয় টার্মের মধ্যেই তিস্তার পানি বন্ধ চুক্তিটার একটা সমাধান আমরা পাবো এটা ভারতের বিনিয়োগ আরো বাড়বে বাংলাদেশে বাণিজ্য ঘাটতি কমবে আমরা এই প্রত্যাশা করি দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করছে সরকার গণভবনে ইফতারে বললেন প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান অঞ্চলভিত্তিক বুথ করায় ট্রেনের আগাম টিকিট সংগ্রহে বিভ্রান্তি যে কোনো কালোবাজারি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি রেলওয়ে পুলিশের ঈদকে কেন্দ্র করে সারা দেশে কঠোর অবস্থানে পুলিশ জানালেন ডিএমপি কমিশনার ফাঁকা ঢাকার সুরক্ষা নেওয়া হবে সব ব্যবস্থা চট্টগ্রামে ইপিজেড এলাকায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং মানহীন 52টি পণ্য বাজার থেকে না সরানোয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানকে তলব আদালত বললেন বড় ব্যবসায়ীদের ভয় পেলে ছেড়ে দিতে হবে চাকরি ভারতের ক্ষমতায় যে আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো উত্থান পতন ঘটবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ভারতের নতুন সরকারের সঙ্গে দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলোতে কাজ করবে বাংলাদেশ ছিটমহল হস্তান্তর যেভাবে হয়েছে সীমান্ত সীমান্ত সমস্যার বাস্তবায়ন যেভাবে হয়েছে আমার মনে হয় তিস্তা সহ অভিন্ন নদী ফেনি নদী সহ অভিন্ন নদীগুলোর বা পানি বন্টন সমস্যার সমাধান আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আলোচনা চলছে ভারতের নতুন সরকারি আলোচনা এ বাস্তব রূপ দেবেন আরও এগিয়ে নিয়ে যাবেন এটি আমরা আশা আমাদের সাথে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত গভীর এইটা এবং এইটা হঠাৎ করে গভর্নমেন্ট চেঞ্জ চেঞ্জ হলে খুব পরিবর্তন হবে আমাদের সম্পর্ক এই যে সলিড সম্পর্ক বেসড অন হিস্ট্রি বেসড অন আওয়ার কালচার বেসড অন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং এইটা টিকে থাকবে সবসময় আমার মনে হয় এটা খুব ভালো অবস্থানে আমরা যে অবস্থানে আছি ওই একজন দুজন পরিবর্তনে কোনো এতে আমাদের ভাটা পড়বে না বিজেপি সরকার ফের ক্ষমতায় আসায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এগিয়ে নেওয়া আরও সহজ হবে বলেও মনে করছেন তারা তিস্তার পানিবণ্টন চুক্তিটা সমাধান হোক এই চুক্তিটা ঝুলে আছে বাংলাদেশ এখন নিশ্চয়ই প্রত্যাশা করবে যে যেহেতু অত্যন্ত নিরক্ষর সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপি জোট বিজয়ী হয়েছে নরেন্দ্র মোদীর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে বাংলায় বিজেপির অবস্থান এখন অনেক শক্তিশালী এনআরসির মাধ্যমে তারা মুসলমানদেরকে বিতাড়িত করতে চায় বিশেষ করে অমিত শাহর মতো ব্যক্তিত্বের যে বক্তব্য মুসলমান বিরোধী বক্তব্য এটা শুধু এক ধরনের পলিটিক্যাল রেটরিক শুধু বলার জন্য মোদী এটা বলেছেন বাস্তব ক্ষেত্রে এটা তিনি তৈরি করবে এটা তিনি বাস্তবায়ন করবেন না উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে দেশকে সন্ত্রাস জঙ্গিবাদের কবল থেকে মুক্ত রাখতে সবাইকে দোয়া করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে গণভবনে এক ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি
বৃহস্পতিবার গণভবনে কূটনীতিক উচ্চ আদালতের বিচারপতি সামরিক বেসামরিক কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগদান প্রধানমন্ত্রী। এতে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতি, সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রজাতন্ত্রের নীতি নির্ধারণী কর্মকর্তারা। ঈদে দেশের বাইরে থাকবেন উল্লেখ করে দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আপনারা দোয়া করবেন যেন বাংলাদেশ যে আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারাটার জন্য আমরা অব্যাহত রাখতে পারি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমরা সবসময় এটাই চেষ্টা করি যে মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, আর সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি মাদক এর হাত থেকে আমাদের সমাজ মুক্তি পাক। এবং ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমি খুব দুঃখিত এবারে হয়তো ঈদে আমি থাকতে পারবো না, কারণ আমার বেশ কয়েকটি বিদেশ সফর রয়েছে, আগামী মাসের 7 তারিখে ফিরব। ঈদে যেহেতু থাকতে পারবো না, তাই আমি এই আজকের এই ঈদের মাহফিল থেকেই সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। রাতের সময় আরো থাকছে, পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় বাসায় মিলল নকল ওষুধ, কোটি টাকার ওষুধ জব্দ, 14 লাখ টাকা জরিমানা, দুজনের কারাদণ্ড। চট্টগ্রাম এপিজেডে পলি ও কার্টুন কারখানায় লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায় সন্ধ্যার দিকে হঠাৎ ইউনিটি এক্সোসাইজ নামে একটি পলি ও কার্টুন কারখানার 5 তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর সদস্যরাও। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ মামুন। চট্টগ্রামের ইপিজেডের ভেতর ইউনিটি অ্যাক্সেসরিসের প্রতিষ্ঠানে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, ঠিক 5 মিনিট আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটি আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিস। এবং ফায়ার সার্ভিসের সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে এমনটি আমাদেরকে জানিয়েছে। তারপরে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইউনিটি অ্যাক্সেসরিসের 5 তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সেখানে যেহেতু এটি একটি কার্টুন কারখানা, এই কার্টুন কারখানা হওয়ার কারণে নানা ধরনের কেমিক্যাল কিন্তু এখানে ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে সেই কেমিক্যাল থেকে যাতে অন্য কোনোভাবে আবার আগুনের সূত্রপাত না হয় সেজন্য কিন্তু এখনও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেখানে পানি ছিটানো হচ্ছে এবং ভিতরে যাতে কোনোভাবেই আর আগুনের সূত্রপাত ঘটতে না পারে সেই বিষয়টিও কিন্তু তারা দেখভাল করছে। তবে যে বিষয়টি আমরা এখানে এসে জানতে পেরেছি সেটি হচ্ছে ইফতারির পরপরই ঠিক 7:30টায় এখানে যে 5তলা ফ্যাক্টরির 5তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, কিভাবে এখানে আগুনের সূত্রপাত হয়েছে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে আমাদেরকে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই বিষয়টি জানাতে পারেনি। তবে কারখানার যারা সদস্যরা ছিলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে আসলে ইফতারির পরপরই তারা হঠাৎ দেখতে পাই যে এখানে উপর দিক থেকে 5তলার কোনার দিক থেকে একটি আগুনের সূত্রপাত হয়েছে এবং এখানে তখন কোনো শ্রমিকরা কাজ করছিল না, পোশাক শ্রমিকরা কাজ করছিল না এমনটি আমাদেরকে কিন্তু এখানে যারা কারখানা কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া তারা বলছে আগুনের লাগার সাথে সাথেই কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এছাড়া যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছে তারাও এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসের সাথে নেভিও কিন্তু আমরা দেখেছি অগ্নি নির্বাপনের কাজে কিন্তু তারাও অংশগ্রহণ করেছে। এরপর কিন্তু আমরা দেখেছি এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে এবং কারখানা শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে আসলে যে 7:30টায় আগুনের সূত্রপাত হয়েছে ঠিক 1 ঘন্টা থেকে বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ফায়ার সার্ভিসের প্রায় 4টি ইউনিটের 14টি গাড়ি এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে এবং এখনও তারা আগুন নিয়ন্ত্রণের পুরোপুরি যাতে আগুন নিয়ন্ত্রণে আসে সেই বিষয়টি তারা সেজন্য তারা কাজ করছে। এবং এই কারখানায় কার্টুন ফ্যাক্টরি ছাড়াও পলি এবং তুলাও এখানে ফ্যাক্টরি, তো সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন যেহেতু রাসায়নিক পদার্থ এখানে ছিল সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা ফায়ার সার্ভিসের যারা কর্মী বাহিনী রয়েছে তাদেরকে বেগ পেতে হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের ইপিজেড এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর মামুন। দর্শক, চট্টগ্রাম ইপিজেড এলাকায় লাগা আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে এবং সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।
চলেছি পরের খবরে। ঈদে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে পয়লা জুনের টিকিট কিনতে কাউন্টারগুলোতে ভিড় প্রত্যাশীদের ভিড় ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। তবে কোন পয়েন্ট থেকে কোন অঞ্চলের টিকিট দেয়া হচ্ছে সে বিষয়ে বিভ্রান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। রয়েছে কালোবাজারির অভিযোগও, তবে যে কোনো ধরনের কালোবাজারি প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। মাঝরাত কিংবা তার আগে থেকেই স্টেশনের কাউন্টারগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার সেই চিরচেনা দৃশ্য। ঘরে ফেরার তাগিদ থেকেই টিকিট নামক সোনার হরিণের জন্য এই আকুলতা, অবশেষে অপেক্ষার সমাপ্তি। সব কষ্ট আর অভিযোগ মিলিয়ে যায় টিকিট হাতে পেয়ে। সকাল 9টায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ শুরু হয়ে গেছে, বাড়িতে যেতে পারবো, এর চেয়ে খুশি আর কি হতে পারে? দীর্ঘ সময় অপেক্ষা করে একটা টিকিট পেলাম, মানে আনন্দের বিষয়। ফেরি খাইছি, মানে এখানে ঘুমাইছি, এখানে মানে সময় কাটাচ্ছি, শুয়ে বসে সময় কাটাচ্ছি। যাত্রী সেবার মান বাড়াতে এবারই প্রথম কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া পুরাতন রেল স্টেশন থেকে দেয়া হচ্ছে নির্ধারিত অঞ্চলের টিকিট। যথেষ্ট প্রচার না থাকায় বিভ্রান্তিতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সে সঙ্গে ছিল টিকিট বিক্রির সময় এগিয়ে আনার দাবি। সবচেয়ে ভালো ছিল যে 8টায় হলে এতক্ষণ আর একটু পরে হয়তো আমরা টিকিট পাওয়া শুরু করতাম। বেশ 3-4 মিনিট লাগতেছে এক একজনকে টিকিট দিতে, মানে লাইন এভাবে গেলে তো আসলে অনেক ডিলে হয়ে যাবে। তো আমি আসলে বিমানবন্দরে চলে গিয়েছিলাম, ওখান থেকে আবার ফিরত চলে এসেছি এখানে। এই যে একটা ভোগান্তি হচ্ছে, তো আমার মনে হয় যে এটার প্রচার প্রচারণা আরো বেশি হওয়া উচিত ছিল। এদিকে যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। এখানে পুলিশ আছে, আপনার রেলওয়ে নিরাপত্তা বাহিনী আছে, ডিএমপির আপনার পুলিশ আছে, র‍্যাবের বিভিন্ন টিম আছে, এবং আমাদের সাদা পোশাকেও আমাদের পুলিশ কাজ করছে, যাতে করে আপনার টিকিটের কালোবাজারি বা টিকিট প্রত্যাশী লোকজন কোনো রকম হয়রানির শিকার বা যে কোনো অপরাধের সম্মুখীন না হয়। আমরা আমাদের পুলিশের তৎপরতা আমরা চালিয়ে যাচ্ছি। চট্টগ্রামেও একই সময়ে শুরু হয়েছে রেলের আগাম টিকিট বিক্রি। 4টি রুটে প্রতিদিন 7041 টিকিট দেয়া হবে যাত্রীদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর বনানীতে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ঈদের দুমাস আগ থেকে প্রস্তুতি থাকায় রাজধানীতে অজ্ঞান পার্টি ও অপরাধীদের দৌরাত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে। অজ্ঞান পার্টির কবলে কেউ পড়ে নাই, কারণ আমরা আরো দুমাস আগে থেকে এইগুলোকে আমরা ধরার জন্য সাদা পোশাকে এবং পোশাকে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এই ঈদকে সামনে রেখে আপনাদের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। মানুষ যখন ঈদে বাড়িতে যাবে, সারা রাস্তায় আমরা পাহারা দিব, আবার যখন বাড়ি থেকে ফিরে আসবে তখন আমরা পাহারা দিব। মানুষ ঈদের ছুটিতে চলে গেলে ফাঁকা ঢাকা শহর আমরা পাহারা দেব। মানহীন 52টি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানকে তলব করেছেন উচ্চ আদালত। আদালতে বলছেন বড় ব্যবসায়ীদের ভয় পেলে চাকরি ছেড়ে দেয়া উচিত। এদিকে আর 93টি পণ্য পরীক্ষা করে রিপোর্ট দাখিল করতে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছিলেন দেশের উচ্চ আদালত, সেই যুদ্ধে পরাজিত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিশেষ করে মানহীন 52 পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির ব্যর্থতায় ক্ষুব্ধ উচ্চ আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানকে তলব করে আদালত বলেছেন, প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে ছাড়তে হবে পদ। আদালত খুব প্রকাশ করেছে এবং এই জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যানকে আগামী 16/6/2019 তারিখের 10:30 সশরীরে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। এছাড়া সংগ্রহ করা বাকি 93 পণ্য পরীক্ষা করে প্রতিবেদন দিতে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। 313টি পণ্যের ল্যাব টেস্টের ফলাফল পাওয়ার পরে তার মধ্যে 52টি পণ্যকে তারা সাবস্ট্যান্ডার্ড পেয়েছেন, তাদের টেস্টে অকৃতকার্য হয়েছে। এখন এই 313টির বাইরে, অর্থাৎ তারা যেহেতু 406টি পণ্য নিয়েছিলেন, 313 থেকে 406, অর্থাৎ 93টি পণ্যের এই যে ল্যাব টেস্টের ফলাফল জনসাধারণ জানেন না। এদিকে উচ্চ আদালতের আদেশের পুনর্মূল্যায়ন চেয়ে 52টির মধ্যে 6টি পণ্যের প্রতিষ্ঠান আদালতের দ্বারস্থ হন, আদালত তাদের আবেদনে সাড়া দেননি। এসএসএলতে 12টা প্যারামিটার আছে, 12টা প্যারামিটারের ওয়ান অফ দ্য প্যারামিটার হলো পিএইচ ভ্যালু। পিএইচ ভ্যালু আমাদের একটা ব্যাচের একটি মাত্র প্যাকেট রেঞ্জের বাইরে পাওয়া গেছে। আমরা মাননীয় আদালতের কাছে আবেদন করেছি যে ওই একটি ব্যাচটাকে স্থগিত রাখার জন্য, বাকিগুলো যাতে নিষেধাজ্ঞার আওতায় না আসে। তবে 52টি পণ্য উৎপাদকের মধ্যে কেউ তাদের পণ্য আবার পরীক্ষা করাতে চাইলে বিএসটিআইকে দ্রুত তা করতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় বাসায় মিলল নকল ওষুধ। বিভিন্ন বাসা, ফার্মেসি ও গুদামে অভিযান চালিয়ে প্রায় 1 কোটি টাকার ওষুধ জব্দ করা হয়। 24 লাখ টাকা জরিমানা ও 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পুরান ঢাকার মিডফোর্ড এলাকার এই বাড়িটি আর 8-10টি বাড়ির মতো হলেও এখানেই কয়েক বছর ধরে চলছে নকল ওষুধের ব্যবসা। বৃহস্পতিবার র্যাবের অভিযানে বাড়ির একটি ঘরের খাটের নিচে মেলে বিপুল পরিমাণ নকল ওষুধ, যেগুলো বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করা হতো কোম্পানির চেয়ে কম দামে। অভিযানের ভয়ে বাসায় রেখে কিছুটা কম দামে বিক্রি করতেন বলে জানালেন নকল ওষুধ বিক্রেতা। স্যার রাখছি বিক্রি করার জন্য। শ্বাসকষ্ট প্রতিরোধে ব্যবহৃত এই ঔষধে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানালেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা। অ্যান্টি অ্যাজমেটিক ঔষধ আমরা বলি, মানে অ্যাজমার পেশেন্টের জন্য এটা ব্যবহার করা হয়। কেমিক্যাল থাকে তাহলে ডেফিনেটলি ওটার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। অ্যাজমার জন্য যে খাচ্ছে সেটাতে সে কোনো উপকার পাবে না, মানে তার কাজে লাগবে না, সেই রোগটা তার ভালো হবে না। র‍্যাব জানায় অতিরিক্ত মুনাফার আশায় বড় বড় কোম্পানির লোগো এবং নাম নকল করে বিক্রি করা হতো এই ওষুধগুলো। নকল ওষুধ পাওয়া গেছে, একই সাথে এখানে আমরা কিছু অনবন্ধিত ওষুধ বা বিক্রয় নিষিদ্ধ ওষুধ সেগুলো পেয়েছি, সরকারি ওষুধ পাওয়া গেছে, তাছাড়া কিছু ফিজিশিয়ান স্যাম্পল যেগুলো আসলে বিক্রয় নিষিদ্ধ সেই ধরনের ওষুধও পেয়েছি। মানুষ সুস্থ থাকার জন্য দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে তার জন্য নিরাপদ খাবার, একই সাথে হচ্ছে মানে বিশুদ্ধ ওষুধ। এই দুটি জিনিস আমরা যে কোনো মূল্যে আমরা এটা এনশোর করতে চাই। নকল ওষুধের বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। কয়েক দফা পিছিয়ে কাল বসছে পদ্মা সেতুর 13তম স্প্যান। 14 ও 15 নম্বর পিলারের ওপর বসলে দৃশ্যমান হবে প্রায় 2 কিলোমিটার সেতু। আজও দেশের কয়েকটি জেলা ও উপজেলায় প্রশাসনের উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে। তবে কৃষকদের দাবি, মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই ধান সংগ্রহ শুরু করা উচিত ছিল। শতভাগ ধান কিনলে সমতা আসবে বাজার দরে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রান্তিক কৃষককে লোকসানের হাত থেকে রক্ষায় দেশের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত মূল্যে এতে কৃষকের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় 40 জন কৃষকের কাছ থেকে 40 টন ধান সংগ্রহ করা হয়। পরবর্তীতে আরো 100টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে সরাসরি ধান কেনা হবে বলে জানায় খাদ্য বিভাগ। ধান বেশি আছে, সরকার 1 টন ধান চাইছে, 1 টন ধান দিছি। হ্যাঁ, ধান দেওয়াতে আমি খুবই আনন্দিত। শত শত হাজার হাজার কৃষক আছে, সারা সবাই যেন এই সুযোগটা পায়, এই সরকারের কাছে আমার এই আবেদন রইল। চাঁদপুরের হাজীগঞ্জেও বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারায় খুশি কৃষক। চলতি বছর জেলায় সরকারিভাবে 1778 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি মন 1040 টাকা করে সংগ্রহ করছি প্রকৃত কৃষকের কাছ থেকে। তো আমরা আশা করি এই কার্যক্রমের ফলে প্রকৃত কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। গোপালগঞ্জের সদর খাদ্য গুদামে বস্তা বস্তা চাল নিয়ে জড়ো হন প্রান্তিক কৃষকরা। তাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে সংগ্রহ করা হচ্ছে ধান। তবে নির্ধারিত সময়ে খাদ্য বিভাগ ধান চাল সংগ্রহ শুরু না করায় কৃষকরা মধ্যস্বত্ব ভোগীদের প্রতারণার শিকার হচ্ছেন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। কৃষকের ধান সরকার কিনবে মাঝে কিছু নেই, তবে এই কিনাটা দেখার পরে যদি ব্যবসায়ীদের বলতে হবে তোমরাও কিনো। আগামী 30 আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হবে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। কয়েক দফা পিছিয়ে অবশেষে কাল বসছে পদ্মা সেতুর 13তম স্প্যান। নদীর মাওয়া প্রান্তে বসবে এই স্প্যানটি। 14 ও 15 নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসানো হলে নদীর দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে প্রায় 2 কিলোমিটার সেতু। প্রকল্প এলাকা ঘুরে এসে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। স্বপ্নের সেতু ডানা মেলছে, কাজে আসছে দ্রুত দৃশ্যমান অগ্রগতি। জাজিরা প্রান্তে একসাথে দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতুর আদলে এখন দ্রুত মাওয়া প্রান্তের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। আগে বসানো 12টি স্পেনের 9টি একসাথে জাজিরা প্রান্তে, 1টি স্পেন বসানো হয়েছে মাঝ নদীতে, আর মাওয়া প্রান্তে আলাদাভাবে বসানো আছে 2টি স্পেন। এখন সেগুলোর 1টির পাশেই যোগ করা হবে নতুন স্পেনটি।
আগে এখানকার ১৩ ও ১৪ নম্বর পিলারে বসানো হয়েছিল দশম স্প্যান, এখন তার পাশে ১৩তম স্প্যানটি বসানোর জন্য এর মধ্যে প্রস্তুত করে তোলা হয়েছে ১৫ নম্বর পিলারও। এই স্প্যানটি বসলে দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে ১৯৫০ মিটার সেতু। আপাতত মূল নদীর মাওয়া প্রান্তে পুরো গতিতে কাজ চালিয়ে নেওয়া গেলেও সামনের বর্ষা মৌসুমে তীব্র স্রোতের কারণে ব্যাহত হবে কাজ, সেটাকে ঘিরে তাই নিতে হচ্ছে বিশেষ পরিকল্পনা। আমাদের লোকেরা এই রাত্রেবেলা ঢেউ হচ্ছে, তুফান হচ্ছে, বাট তারা তো নদীর মাঝখানে স্পিড ছোটো ছোটো স্পিড বোট দিয়ে আসা যাওয়া করছে, এই অন্ধকারেই যাওয়া আসা, এটা তো সমস্যা, বাট এই সমস্যা নিয়েই তো কাজ করতে হবে। চীন থেকে আনা স্পেনের ছোট টুকরোগুলো মাওয়ার ইয়ারে জোড়া লাগিয়ে প্রায় মাসখানেক সময় নিয়ে ধূসর রং করার কাজও সেরে ফেলা হয়েছে। প্রায় ৪,০০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম ভাসমান ক্রেনে তুলে নেওয়া হয়েছে স্পেনটি। জাজিরা প্রান্তে দূরত্বের কারণে স্পেন নিয়ে রওনা দেওয়ার পর বসাতে দুই দিন সময় লাগলো, মাওয়া প্রান্তে একদিনেই স্পেন বসিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। একটির পর একটি স্পেন উঠছে খুব দ্রুত গতিতে। আগে যেখানে এক একটি স্পেন বসতে দুই মাসের বেশি সময় লাগতো, এখন সময় লাগছে ১০ দিন ১৫ দিন। যে গতিতে কাজ এগুচ্ছে তাতে নতুন কোনো জটিলতা দেখা না দিলে আগামী কয়েক মাসের মধ্যেই জাজিরার মতো মাওয়াও দৃশ্যমান করা সম্ভব হবে লম্বা দৈর্ঘ্যের পদ্মা সেতু। ঢাকা ও এর আশেপাশের নদী দখল মুক্ত করার অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদী তীরবর্তী প্রায় ৭ একর জমি মুক্ত করেছে বিআইডব্লিউটিএ। এ সময় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ভ্রাম্যমাণ আদালত। নদী ভরাটে ব্যবহৃত বালু নিলামে তুলে ৯৬,৪০,০০০ টাকায় বিক্রি করা হয়। মেঘনার তীর দখলমুক্ত করার অব্যাহত অভিযানে বৃহস্পতিবার এভাবেই গুঁড়িয়ে দেওয়া হয় স্বনামধন্য এক প্রতিষ্ঠানের এই অবৈধ স্থাপনা। এর আগে বৈদ্যের বাজার এলাকায় বাঁশের বেড়ি ভেঙে দখলকৃত অংশ অবমুক্ত করে বিআইডব্লিউটিএ। নদীপাড়ের ১০০ মিটার প্রস্থের প্রায় ১ কিলোমিটার জায়গা বালু দিয়ে ভরাট করে দীর্ঘদিন দখল করে রেখেছিল আমান গ্রুপ। অভিযানে অবমুক্ত করা হয় নারায়ণগঞ্জের হাড়িয়ার এই এলাকাও। তারা সম্পূর্ণ অবৈধভাবে এই পুরো এলাকাটা দখল করেছে, যার জন্য আমরা আজকে এই মোবাইল কোর্ট পরিচালনা করে বাধ্য হয়েছে। গত ৬ মাসে অন্তত ১০ বার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের ব্যক্তিগত ডাকানো হয়েছে এবং আমরা এসেও গত শনিবারে তো আমরা ম্যাজিস্ট্রেট সহ এসে ভিজিট করে তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে তারা দখল অব্যাহত রেখেছে। নদী দখলের এই মহোৎসব দুই এক মাস কিংবা দুই এক বছরের ঘটনা নয়, বছরের পর বছর নদীর দুই পাড়ের জায়গা দখল করে একসময় সেই জায়গারই মালিক বনে যাচ্ছেন অবৈধ দখলদাররা। সংশ্লিষ্টরা বলছেন তাই শুধু এই উচ্ছেদ অভিযানই নয়, বরং অবৈধ এইসব দখলদারদের নিয়ে আসতে হবে আইনের আওতায়, দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে নদী দখলের সাহস দেখাতে না পারে আর কোনো প্রভাবশালী। সরেজমিনে দেখা যায় উপজেলা প্রশাসনের নদী ভরাট নিষিদ্ধ লেখা সম্বলিত সাইনবোর্ডটি সরিয়ে ভুয়া সাইনবোর্ড টাঙিয়ে রেখেছিল দখলদাররা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর উত্তরার মাস্কট প্লাজায় আছেন রিপোর্টার সানবীর রূপল, সরাসরি চলে যাব তার কাছে। রূপল, রিচার্ড, মাস্কট প্লাজার উত্তরের একটি নামি দামি শপিং সেন্টার এবং এই সেন্টারে কিন্তু এখানে ঈদের কেনাকাটা বেশ জমে উঠতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত বিক্রেতারা বলছেন যে পুরোদমে জমে ওঠেনি, তবে ক্রেতাদের আনাগোনা কিন্তু ইফতারের পর থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আমরা দেখেছি। এর আগের যে খবরের সেই খবরটিতে আমরা জানিয়েছিলাম যে লোকজন তুলনামূলক একটু কম, তবে আস্তে আস্তে রাত যত বাড়ছে ততই মনে হচ্ছে যে এখানকার লোকজন আসতে শুরু করেছেন এবং বেশিরভাগ লোকজনই উত্তরা কেন্দ্রিক এই শপিং সেন্টারটিতে একবার হলেও ঢু মারেন তাদের কেনাকাটার জন্য। কারণ এখানে নামি দামি ব্র্যান্ডের যেমন দোকান আছে, নন ব্র্যান্ডের দোকানও আছে, অর্থাৎ সাধ্যের সাথে সমন্বয় করে তারা কিন্তু সব ধরনের কেনাকাটা এখানে করতে পারেন। এখানে মেয়েদের যেমন সব ধরনের কেনাকাটার প্রয়োজনীয় পণ্য আছে, আছে দেশি বিদেশি ব্র্যান্ডের কসমেটিক্সও, এবং বিদেশি কসমেটিক্সের উপরে একটি আকৃষ্টতা মেয়েদের একটু আছে, তো সেই হিসাব করে কিন্তু এখানের এই কসমেটিক্সের দোকানগুলোতে তারা কিন্তু ভিড় করছেন। এবং এছাড়াও এই সেন্টারগুলোতে শুধুমাত্র যে কাপড় বা কসমেটিক্স তা আছে তা নয়, এখানে কিন্তু জুয়েলারি বা ছেলেদের যে কেনাকাটার যে যত ধরনের পণ্য আছে সেই সবগুলো পণ্যই কিন্তু সমাহার এখানে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি সব ধরনের কেনাকাটার জন্য ঠিক শাড়ি বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি এক দরের, এই
দোকানগুলোতে একটু নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট পছন্দের ক্রেতারাই একটু বেশি ভিড় করেন এবং উত্তরার অন্তত 9 থেকে 10টি যে শপিং সেন্টারগুলো আছে সেই শপিং সেন্টারগুলোর পাশাপাশি আশপাশে আমি দেখেছি যে ফুটপাতের দোকানগুলোতে বেশ ভিড় লক্ষ্য করছে এবং সেই সব দোকানগুলোতে কিন্তু ঈদের কেনাকাটা জমে উঠেছে এটুকু অন্তত বলা যায় এবং এখানকার বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে 15 রোজার পর থেকে আস্তে আস্তে করে বিক্রি সব বছরই বাড়তে শুরু করে এবং এবছরও সেই অবস্থাটি বিরাজ করবে বলে তারা আশা প্রকাশ করছেন এবং এই কেনাকাটার জমজমাট আয়োজনটি কিন্তু চাঁদ রাত পর্যন্ত আরও বেশি প্রাণবন্ত হবে এতটুকু প্রত্যাশা কিন্তু বিক্রেতারা করছেন তো ঈদের কেনাকাটার এখন পর্যন্ত এইটুকুই ছিল সর্বশেষ বাল্যবিয়ে প্রতিহত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নীলফামারীর শিক্ষার্থীরা এই অঞ্চলের মেয়েদের আত্মপ্রত্যয় করতে শিক্ষার হার বাড়াতে এবং বাল্যবিয়ে বন্ধ করতে বিভিন্ন বেসরকারি সংস্থা ও জেলা প্রশাসন নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলে জানায় সংশ্লিষ্টরা নীলফামারীর প্রতিনিধি সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চল জলঢাকার 10ম শ্রেণীর ছাত্রী বিথি রানী রায় নিজের মাথার চুল কেটে বাল্যবিয়ে বন্ধ করেছে ছোট্ট মেয়ে বিথি একটা ভাবনা হলো যে আমি যদি চুল কেটে ফেলি তাহলে তো চুল বড় হতে তো অনেক টাইম লাগে তো আমার বিয়ে বন্ধ হয়ে যাবে তো আমি পরীক্ষা শেষের দিন ক্লাস নাইনে ফাইনাল পরীক্ষা তো শেষের দিন আমি বাড়ি গিয়ে মাথা নাড়া করলাম তার মতো আরও অনেক শিক্ষার্থী আছে যারা বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধিকে প্রতিহত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কয়েক বছর আগেও যেখানে প্রাথমিক শিক্ষার পরেই ঝরে পড়তো অধিকাংশ শিক্ষার্থী তাদের বাধ্য করা হতো বিয়ের পিঁড়িতে বসতে পিছিয়ে পড়া এ অঞ্চলের নারীরা এখন শিক্ষায় এগুচ্ছে স্কুল কলেজে ছাত্রীদের উপস্থিতি বেড়েছে অনেক নারী শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে নিজেদের রক্ষায় প্রাথমিক কৌশল শেখাতে এবং স্বাস্থ্য সচেতন করতে একটি বেসরকারি সংস্থা ও জেলা প্রশাসন 2015 সালে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে কাজ শুরু করে প্রথম 24টি বিদ্যালয়ে 25 জন ছাত্রী নিয়ে অ্যাকশন টিম গঠন করা হয় তাদেরকে মার্শাল আর্ট ও সাইকেল চালানো শেখানো হয় পরে এই 25 জন শিক্ষার্থী নিজ নিজ স্কুলে বাকিদের প্রশিক্ষণ দেয় যখন অ্যাকশন টিমের সাথে যুক্ত হয়েছি তখন আমরা শিখেছি যে কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায় জীবন দক্ষতার প্রশিক্ষণ গ্রহণ করে আমরা অনেক সচেতন হয়েছি গর্ভ থাকা অবস্থায় কি করা উচিত এটা মাদেরকে বোঝাই যার ফলে এখন গ্রামে শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে এই অঞ্চলে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি মেয়েদের আত্মপ্রত্যয় করতেই বেসরকারি সংস্থা ও জেলা প্রশাসন কাজ করছে বাংলাদেশে আমরা 12 মিলিয়ন মেয়ে শিশুকে আমরা রিচ করতে চাই থ্রু লার্ন লিড ডিসাইড এন্ড থ্রাইভ এবং এই লক্ষ্যটাকে অর্জন করার জন্যই কিন্তু আমরা বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছি বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় এখানে যে ঝরে পড়া এই হারটা বেশি তা এটার কারণ আমরা খতিয়ে দেখেছি বাল্যবিবাহ একটা অন্যতম কারণ তা সেই হিসাবে প্ল্যান ইন্টারন্যাশনাল আমরা একসঙ্গে এই বাল্যবিবাহ এবং এই ঝরে পড়ার রোধে কাজ করছি জলঢাকা ও ডোমার উপজেলার প্রায় 3000 শিক্ষার্থী আত্মরক্ষাকারী মার্শাল আর্টের প্রাথমিক শিক্ষা নিয়েছে এই অঞ্চলের প্রায় 60% শিক্ষার্থী বাইসাইকেলে চড়ে স্কুলে যায় সময় সংবাদ নীলফামারী এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার গেলবারের চেয়ে বড় জয় নিয়ে ভারতে আরও একবার মোদি সরকার নাড়িয়ে দিল পশ্চিমবঙ্গে তৃণমূলের ভীত বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করছে সরকার গণভবনে ইফতারে বললেন প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান এবং চট্টগ্রাম ইপিজেডে পলি ও কার্টন কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ভেতরে শ্রমিকই ছিল না দাবি কর্তৃপক্ষের এই ছিল রাতের সময়ে যে কোনো খবর পেতে আপনার মোবাইলে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়ের